আবারও মাঠে ফিরছেন লিওনেল মেসি, এবার নতুন জার্সিতে নতুন এক চ্যালেঞ্জ নিয়ে। আগামী 21 জুলাই বিশ্বকাপজয়ী তারকাকে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসাবে পরিচয় করিয়ে দেবে ইন্টার মায়ামি। যদিও মেসির সঙ্গে তাদের কত বছরের চুক্তি হয়েছে সেটা এখনও ঘোষণা করেনি ক্লাবটি। ধারণা করা হচ্ছে ইন্টার মায়ামির সঙ্গে তিনি 2.5 বছরের চুক্তি করবেন। 21 জুলাই লিগ কাপে ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে মেসির অভিষেক হতে পারে। এই সব কিছুকে সামনে রেখে মায়ামির লডারডেলে পরিবার সহ পৌঁছে গেছেন মেসি। ইউরোপিয়ান ফুটবলের পাট চুকিয়ে মেসির ইন্টার মায়ামিতে যোগ দিতে যাওয়ার ঘোষণার পর থেকেই যুক্তরাষ্ট্রের ফুটবলে শুরু হয়েছে অন্যরকম উন্মাদনা। তর্ক সাপেক্ষে যিনি এই শতাব্দীর সেরা, তাকে বরণ করে নিতে মায়ামি জুড়ে এখন সাজসাজ রব। পিএসজি ছেড়ে মেসির মায়ামিতে যাওয়ার ঘোষণার পর শহরের একটি ভবনের দেয়ালে তার বিশাল ম্যুরাল আঁকা হয়েছিল। মেসির আগমন উপলক্ষে এবার ম্যুরালটিতে নতুন করে রং করানো হচ্ছে। কারুশিল্পীদের এই রং করার কাজ দেখভাল করছেন স্বয়ং ডেভিড বেকহাম, ইন্টার মায়ামির সহমালিক তিনি। তবে মাঠের বাইরে এত সাজসাজ রব থাকলেও মাঠের ফুটবলে বেশ ছন্নছাড়া মায়ামি। মেজর লিগ সকারের দলটি জয় পায়নি টানা 10 ম্যাচে। অনেকেই ধারণা করেছিলেন কেরিয়ারে সম্ভাব্য সব জেতা মেসি যুক্তরাষ্ট্রে থাকবেন ফুরফুরে মেজাজে, কোনো চাপ নেবেন না, ক্যারিয়ারের শেষ দিনগুলো স্রেফ উপভোগ করবেন। তবে মেসির কথা শুনে তেমনটা মনে হলো না। অন্তত টেবিলের তলানিতে থাকা দলকে জেতানোর জন্য মেসি যে আগের মতোই মানসিকতা নিয়ে মাঠে নামবেন সেটা নিশ্চিত। আর্জেন্টিনার এক টিভি অনুষ্ঠানে মেসি বলেন, আমার মানসিকতা পরিবর্তন হবে না, যেখানেই যাই না কেন নিজের জন্য ও দলের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করব, সর্বোচ্চ স্তরে পারফর্ম করার চেষ্টা করব। এদিকে যুক্তরাষ্ট্রের ফুটবলে নিজেদের রাজত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে মেসি বুস্কেটদের সঙ্গে আরও খেলোয়াড় দলে ভেড়াতে চায় ইন্টার মায়ামি। ক্লাবের বেশিরভাগ অংশের মালিক হোর্হে মাস বলেছেন, এ মৌসুমে ক্লাবটি 3 থেকে 5 জন খেলোয়াড়কে দলে আনতে চায়। বর্তমানে ক্লাবটি অবশ্য খুব একটা ভালো অবস্থানে নেই। MLS-এর ইস্টার্ন কনফারেন্সে 29 ক্লাবের মধ্যে তাদের অবস্থান 28 নম্বরে। দায়িত্ব নিয়ে ক্লাবের অবস্থা বদলানোর আশ্বাস দিয়েছেন কোচ টাটা মাতিনো। মেসি বুস্কেটসরা দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসছেন উল্লেখ করে মাতিনো বলেছিলেন, লিওর সঙ্গে কথা বলেছি, কথা হয়েছে, বুস্কেটসের সঙ্গে আমার সাফল্য ও প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে কথা বলেছি। হ্যাঁ, ব্যক্তিগতভাবে এটা মনে হতে পারে যুক্তরাষ্ট্র মায়ামি ছুটির সময়, কিন্তু বিষয়টি তা নয়। আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, আর তারা এখানে এসে প্রতিদ্বন্দ্বিতা না করার মতো ফুটবলারও নয়। কাজল হায়দার, খবর সংযোগ।